হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দিস ব্লগ চ্যানেল। আপনার পুনরবার মাতি দিবলতা আছে নতুন রেসিপির সুতরাং রেসিপিটা মানে আপনার সুতরাং আজ শেয়ার করি কিনো বারো দেখাই আসো সর সর যদি দেখা পো যায় সেই দেখার মানে আজ একটা রেসিপি শেয়ার করি আসছি। রেসিপিটি কেনক বনো নিশ্চয় আপনার দেখবলে পাব। ভিডিওটি স্টার্ট করো। ভিডিওটি এটা আমি স্টার্ট করবলে লো। এইখানে হচ্ছে মশলা যেনেকি একেলগে মানে পিছি লো। এটা যদি রেসিপি মানে বনাম সেইখিনি মানে দেখাব লো। এইখানে আলু আর সেইখিনি হয়েছে সর সর মানে একদম কুমলিয়া ডাঠাটো যেটরে মানে এটা রেসিপি বনাম। এটা বারো দেখাইছো এইখানে আলুখিনি মানে এক্সট্রা করে ভাজি লো পেলায় রেসিপিটা মানে স্টার্ট করি। তো আহক রেসিপিটা স্টার্ট করি। তেলখিনি প্রায় গরম হয়ে গেছে দিছিলো মানে এটা ইয়াতে পাঁচফোড়ন দিছো সেইখানে হয়ে গেছে। এটা মানে ইয়াতে পিঁয়াজ জ্বলাখিনি এতিয়া লড়াই পেলে এইখানে অকনমান এৰি দিছো অকনমান রঙচুয়া হওয়ালেকে। এইখানে প্রায় অকনমান রঙচুয়া হয়ে গেছে। এতিয়া মই ইয়াতে জলাখিনি দি দিম। ইয়াতে মই নিমখ হালধি গুড়ি এড করে দিই। এতিয়া ইয়াতে মই হালধি গুড়িখিনি দি দিছো পরিমাণ অনুসরি নিমখও দি দিল প্রায়। এতিয়া এখানে মই দুইটা লড়াই মিক্স করে দিলাম। লড়াই মিক্স করে দিল। এতিয়া অকমান ভাজিম এইখানে ভাজা হয়ে গেলে ভাজা হয়ে গেলে অকনমান ভাজা হলে প্রায় ইয়াতে আলুখিনি দি দিম। মানে মই ভাজি রাখিছিল প্রায় এইখানে ভাজা হয়ে গেছে অকনমান। এটা মই ইয়াতে ভাজি রাখা আলুখিনি দি দিম। এইখানে দি পেলায় আকো দুটা মিক্স করে এনেকৈ লড়াই লড়াই অকনমান ভাজি লম যাতে দুয়োখিনি একেলগে মিহলি হয়ে পড়ে। এনেকুৱাকৈ ভাজি লম। তারপর ইয়াত ভজা হয়ে গেলে মশলাখিনি দি দিম। ইয়াতে মশলাখিনি দি দিল প্রায় মই। এতিয়া এইখানে মই অকনমান লড়াই লম যাতে মশলাখিনি মিহলি হয়ে যায়। কুলার আপনার লো মিডিয়ামত রাখি লব। বেশি হাইও নকরব বেশিক লোও নকরব যাতে মিডিয়াম ফ্লেমত থাকে। ধুনকায় বড়াই লব। এতিয়া এইখানে ভজা হয়ে গেলে ইয়াতে পানি দি দিম। প্রায় ভজাখিনি সম্পূর্ণ হয়ে গেছে। এতিয়া ইয়াতে মই পানির পরিমাণ অনুসরি দি দিম যেখানে পরিমাণে লাগে। খুব বেশি পরিমাণে ইয়াতে জোর করব নয় আপনার কারণ রেসিপিটো গ্রেভি টাইপ হলে ভাল লাগে। এই পানি মানে দি দিছো ইয়াতে পরিমাণ অনুসরি যেখানে ইয়াতে লাগে যে পরিমাণে দিছো সেইখানে মানে অকনমান চহাই লাম কারণ এইখানে সরবলে সিজিবলে অকনমান টাইম লাগিব যেহেতুকে। এতিয়া এইখানে উতল আহিলে মই ঢাকনিরে বন্ধ করে অকনমান সময় সিজিবলৈকে এৰি দিম। প্রায় উতল উতলিবলৈ ধৰিছে। এতিয়া ইয়াতে ঢাকনিখন দি পেলাই ঢাকি দি আছো। ঢাকি দিলো প্রায় এইখানে অকনমান সিজিবলৈকে। ৰেচিপিটো প্রায় বনোৱা হৈ গ'ল। যোৱাৰ পিছত এনেকুৱা কমে নমাইও ললো। উতলার পিছত মই দেখুৱা নহল প্রায় অকনমান জলদি আছিল এইটোৰ কাৰণে মই নমাই দিলো। পিছে এনেকুৱা হৈছে ৰেচিপিটো দেখিবলৈ খুবেই ভাল লাগিব বুলি আশা কৰিলোঁ। যদি ৰেচিপিটো ভাল পায় ট্ৰাই কৰিব নিশ্চয়। যদি ৰেচিপিটো আপোনালোকে ভাল পালে
তেনেহলে ট্রাই করব বলে আশা করলো। আর আপনাদের এই চ্যানেলটি লাইক করব, শেয়ার করব আর সাবস্ক্রাইব করব, একেবারে নাপাহরিব। তো আজি ইমানতে সামৰণি মাৰিছোঁ।